আল্লাহর যে ফরজ নামাজ এটাও মন দিয়ে পড়তে পারি না। চার রাকাত নামাজ পড়তে কম্পিউটার স্পিডে পড়ি, 4 মিনিটও লাগে না, এর ভিতরেও 4,000 কথা মনে হয়। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে তোমার এত নিয়ামত ইসলাম, 5 মিনিট আমার দিকে মন দিয়ে নামাজটা পড়তে পারলে না, আমি তোমার নামাজ কবুল করলাম না, তুমি দোজখে যাও, আমার কিছু বলার থাকবে? এমন কোন আমল কি আমাদের আছে যে বলতে পারবো আল্লাহ তুমি এটা নিতেই হবে? আমার দাড়ি, আমার টুপি, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমরা কি কনফার্ম যে এটা আল্লাহ কবুল করবে? আমার না হলে আপনারা তো কনফার্ম নাই। এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কোন সাহসে আমরা অন্য মুসলমানের চিন্তা করি? ভাইরা, অন্য মুসলমানের চিন্তা করবেন না, যখন পাঁচজনে এক জায়গা হবে নিজেদের কথা চিন্তা করবেন, পরের মতো আলোচনা না। ভাই কি অবস্থা? আরে ভাই বলো না, নামাজ ঠিক করে পড়তাম, মন বসে না, দোয়া করো, ছেলে মেয়েগুলো ভালো করে পালন করতে পারছে না, দোয়া করো। নিজেদের ইমান আমল নিয়ে চিন্তা করবেন, পরেন না ভাইরা। আমরা পরের আলোচনা কেন করি? কারণ কবরে গেলে সর্বপ্রথম মুনকার নাকির আমাদের প্রশ্ন করবে যে তোর প্রতিবেশী জামাত ইসলামের দাড়ি ছোট ছিল কেন, তোর পড়শি তবলিগের লোকজন কেন বাইরে গেছিল, তোর প্রতিবেশী অমুক বিশ্বাস কেন খারাপ ছিল, ঠিক না? এই প্রশ্ন করবে। হাজরিন, নিজের কবরের চিন্তা করেন, নিজের হাসরের চিন্তা করেন, নিজে যতটুক করতে পেরেছি যদি মনে করেন ভালো আমল করছি তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, যদি দেখেন গোনা হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সামান্য আমল কবুল করো, গোনাগুলো মাফ করো, আর তোমার নবীর উম্মত যত আছে, অমুক ভাই, তমুক ভাই, তমুক ভাই ভুলের ভিতরে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করে ভালো করতেও তাদেরকেও মাফ করো। এইভাবে দোয়া করলে আমাদের লস আছে ভাই?